আজকের গুরুত্বপূর্ণ নির্বাচনী খবরে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শিলচর হিমন্ত বিশ্ব শর্মার জাগির নয়, বুঝালেন মানুষ, বললেন সুস্মিতা দেব। রাজ্যে মহাজোট ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী কংগ্রেসের, বললেন বদরুদ্দিন আজমল। পশ্চিম বিলাসীপাড়া চেঙ্গা কেন্দ্রে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত। আসামে ইভিএম কেলেঙ্কারিতে ক্ষুব্ধ অমিত শাহ, কমিশনকে কড়া পদক্ষেপের নির্দেশ। নন্দীগ্রামে বিপুল ভোটে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়, দলনেত্রীর আত্মবিশ্বাস বাড়িয়ে দাবি যশবন্তের। ফ্রান্সে করোনা সংক্রমণে প্রায় 1 লক্ষ মানুষ মারা গিয়েছেন, অতি মহামারীর ঢেউ সামলাতে দেশ জুড়ে তৃতীয়বারের মতো লকডাউন ঘোষণা। তৃতীয় পর্যায়ের নির্বাচনের দিন ঘনিয়ে আসতেই বকো কেন্দ্রে কংগ্রেস এজিপির প্রচার তুঙ্গে। এবং সর্বশেষ জানিয়ে দেব, মহাজোট প্রার্থী সুজামুদ্দিন কঠিন পরীক্ষায়, কাটলিচুলায় ভোটের হার প্রায় 85%। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। তার আগে অনুরোধ, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং খবরটি জনস্বার্থে শেয়ার করার আহ্বান। হিমন্ত বিশ্ব শর্মার বুঝে নেওয়া উচিত যে শিলচর শহর তার জায়গির নয়, শিলচর বুদ্ধিজীবীর শহর, শিলচর শিক্ষিত মানুষের শহর। এই শহর আমার পকেটে রয়েছে বলে কেউ যদি ভাবেন, তাহলে শিলচরও বিনম্রভাবে বুঝিয়ে দেয় যে ডাঙ্গরিয়া, আপনি মূর্খের স্বর্গে রয়েছেন। শিলচরে এবার ঠিক সেটাই হয়েছে, বলেছেন সুস্মিতা দেব। বুট শেষ হওয়ার পর প্রাক্তন সাংসদ বলেছেন, শিলচরে এবার আমরা জিতছি। শুধু শিলচর নয়, কাছাড়ের অধিকাংশ আসনেই কংগ্রেস জিতবে বলে সুস্মিতা আশাবাদী। তিনি বলেন, কাটিগোড়ায় বিজেপি সমর্থক প্রচুর সংখ্যক মানুষ গেরুয়া দলের প্রার্থীকে এতটাই অপছন্দ করেছেন যে তারা 9টায় ভোট দিয়ে নীরবে প্রতিবাদ জানিয়েছেন, ফলে কাটিগোড়ায় কংগ্রেসের জয়ের রাস্তা পরিষ্কার। উদারবন, লক্ষ্মীপুরেও জয় নিশ্চিত, এছাড়াও বড়খলায় মিসবাহুল ইসলাম লস্করের সম্ভাবনাও প্রবল। অপরদিকে রাজ্যে মহাজোট ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী কংগ্রেসের, বললেন বদরুদ্দিন আজমল। পশ্চিম বিলাসীপাড়া চেঙ্গা কেন্দ্রে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত। রাজ্যে তৃতীয় পর্যায়ের নির্বাচনের আর মাত্র 3 দিন বাকি, এরই মধ্যে নির্বাচনী প্রচার আকর্ষণীয় হয়ে উঠেছে। বৃহস্পতিবার পশ্চিম বিলাসীপাড়া কেন্দ্রের টেমটেমায় অনুষ্ঠিত বিশাল নির্বাচনী সভায় মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এআইডিও সুপ্রিমো বদরুদ্দিন আজমল। 26 নং পশ্চিম বিলাসীপাড়ায় মহাজোটের এআইডিএফ প্রার্থী হাফিজ বশির আহমেদের হয়ে প্রচারে অংশ নেন আজমল। বক্তব্য রাখতে গিয়ে আজমল বলেন, সর্বানন্দ সোনোয়াল, হিমন্ত বিশ্ব শর্মা ছাড়াও বিজেপি চাইনিজ বস্তু। এছাড়াও বিজেপি দলকে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কটাক্ষ করেন তিনি। দৃঢ় প্রত্যয়ের সুরে আজমল বলেন, দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে বিজেপি দুলিশ্বাত হবে। বরাক ব্রহ্মপুত্রে মহাজোটের প্রার্থীর জয় নিশ্চিত, 101% আসন জিতে সরকার গঠন করা হবে। এছাড়াও আজমল বলেন, তার বয়স যথেষ্ট হয়েছে, এ অবস্থায় মুখ্যমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করা অসম্ভব। পাশাপাশি তিনি বলেন, মুখ্যমন্ত্রী হওয়ার তার কোনো লালসা নেই, কংগ্রেস দল থেকেই মুখ্যমন্ত্রী করা হবে। এরই মধ্যে 47 নং চেঙ্গা বিধানসভা কেন্দ্রে এখন পর্যন্ত নির্বাচনী হাওয়া ক্রমশ উত্তপ্ত হয়ে পড়েছে। এর মাঝে বরপেটা জেলার চেঙ্গা কেন্দ্রের অন্তর্গত হুলাবান্দা পাটিমারি বাজার প্রাঙ্গণে হেলিকপ্টার যুগে মহাজোটের এআইডিএফ দলের প্রার্থী আশরাফুল হোসেনের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নেন দলীয় সুপ্রিমো বদরুদ্দিন আজমল। বরপেটা জেলা এআইডিএফ সভাপতি শামসুদ্দিন আহমেদের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বদরুদ্দিন আজমল বলেন, মহাজোটের সরকারে কংগ্রেস দল থেকে মুখ্যমন্ত্রী নির্বাচন করা হবে। সভায় সাংসদ বদরুদ্দিন আজমল বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেন। প্রাক্তন বিধায়ক তথা এআইডিএফ এর কার্যকরী সভাপতি আদিত্য লাংতাসা শঙ্কর আজানের আসামে সাম্প্রদায়িক বীজ বপন করেছে বিজেপি। অপরদিকে আসামে ইভিএম কেলেঙ্কারি কাণ্ডে বেশ ক্ষুব্ধ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, নির্বাচন কমিশনের উচিত এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা, কে বা কারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত তাদের কড়া শাস্তি হওয়া উচিত বলে দাবি করেন অমিত শাহ। অমিত শাহ এদিন বলেন, ঘটনাটি যখন ঘটেছে তখন তিনি নির্বাচনী প্রচারে দক্ষিণ ভারতে ছিলেন, ফলে এই ঘটনা সম্পর্কে কিছু জানতেন না। পরে পুরো রিপোর্ট তার কাছে এসে পৌঁছায়। কেন একজনের ব্যক্তিগত গাড়িতে ইভিএম স্ট্রং রুমে পৌঁছবে তা জানতে চান অমিত শাহ। এই ঘটনা কমিশনের বেশ কয়েকজন আধিকারিকের গাফিলতি থাকতে পারে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সেক্ষেত্রে কমিশনের উচিত কড়া ব্যবস্থা নেওয়া বলে জানান অমিত শাহ। তবে ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে এই ঘটনার সঙ্গে জড়িত বিজেপি বিধায়ক সমস্ত দায় জেড়ে ফেলেছেন। তার দাবি, কমিশনের আধিকারিকরা সমস্যায় পড়েছিলেন, তাই তার গাড়ির চালক তাদের সাহায্য করেছে। ইতিমধ্যেই রাতাবাড়ি আসনে পুনর্নির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি চার কমিশনের আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার ভোট পর্ব শেষে দেখা যায় এক বিজেপি প্রার্থীর গাড়ি করে ব্যবহৃত ইভিএমগুলি স্ট্রংরুমে নিয়ে যাওয়া হচ্ছে। এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন। পরে ঘটনার সঙ্গে যুক্ত কমিশনের চার আধিকারিককে বহিষ্কার করা হয়। একটি বিবৃতি জারি করে জানানো হয়, ওই ইভিএমটিতেই দ্বিতীয় দফায় আসামে ভোট পড়েছে। এর সঙ্গে একটি ভিভিপ্যাট বিইউ ও সিইউ ছিল, তবে ইভিএমটির ক্ষতি হয়নি, সেটিকে খোলাও হয়নি। পরে ইভিএমটি নিরাপদ স্ট্রংরুমে পৌঁছে দেওয়া হয়। এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, বিশেষ পর্যবেক্ষকের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়। এদিকে করিমগঞ্জের এই ঘটনার পর সংঘর্ষ শুরু হয়। উত্তেজিত জনতা বিক্ষোভ দেখাতে শুরু করে জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে শূন্যে গুলি চালাতে হয়। এদিকে বিজেপির সাফাই, করিমগঞ্জ টাউনের স্ট্রংরুমে যাওয়ার পথে কমিশনের গাড়িটি বিকল হয়ে পড়ে। এই গাড়িটিতেই ছিল একাধিক ইভিএম, যা দ্বিতীয় দফায় আসাম ভোটে ব্যবহার করা হয়। রাতাবাড়ি আসনের ইন্দিরা এমবি স্কুল থেকে করিমগঞ্জের দিকে যাচ্ছিল গাড়িটি, বিকল হয়ে পড়ায় একটি প্রাইভেট গাড়ির সাহায্য চাওয়া হয়। ঘটনাক্রমে দেখা যায় ওই গাড়িটি বর্তমান বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু পালের। কৃষ্ণেন্দু পাল আসামের পাতারকান্দির বিধায়ক। তার গাড়িতে করেই নিয়ে যাওয়া হয় ইভিএমগুলিকে। করিমগঞ্জের কানিশাইল এলাকায় স্থানীয় মানুষের চোখে পড়ে ব্যাপারটি, তারপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। অপরদিকে নন্দীগ্রামে বিপুল ভোটে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর আত্মবিশ্বাস বাড়িয়ে দাবি যশোবন্তের। বয়ালকাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, নন্দীগ্রামে 90% ভোটে জিতবেন তিনি। দলনেত্রীর আত্মবিশ্বাস বাড়িয়ে ফের জয়ের বার্তা দিলেন যশোবন্ত সিনহা। তিনি দাবি করেছেন, নন্দীগ্রামে বিপুল মার্জিনে জিতবে তৃণমূল কংগ্রেস। ভোট শেষ হতেই যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন, তাতে সেই ইঙ্গিতই মিলেছে। বিরোধী দলের প্রার্থীর ভোট তার দ্বারের কাছেও থাকবে না বলে দাবি করেছেন যশোবন্ত সিনহা। যশোবন্ত সিনহা দাবি করেছেন, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিতবেন। ভোটের পরে তার কাছে যা তথ্য আছে তাতে এই পরিসংখ্যানই উঠে এসেছে। নন্দীগ্রামের বিরোধী দলের প্রার্থী অর্থাৎ শুভেন্দু অধিকারী তার দ্বারের কাছেও থাকবে না, এমনই দাবি করেছেন সদ্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া অটল যমুনার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিনহা। তৃণমূল কংগ্রেসের উপদেষ্টা মণ্ডলীতে রাখা হয়েছে যশোবন্ত সিনহাকে। বয়ালে 7 নম্বর বুথ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, নন্দীগ্রামে আমি জিতব, নন্দীগ্রাম নিয়ে আমি চিন্তিত নই, 90% ভোট পাবে তৃণমূল কংগ্রেস। দুদফায় যে 60 আসনে ভোট হয়েছে তার সবগুলোতেই জিতবে তৃণমূল কংগ্রেস, এমনই দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। মমতার এই বয়ানের পর রাজনৈতিক মহলের দাবি, তৃণমূল কংগ্রেস নেত্রী চাপে আছেন তা তার বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছে। যদিও এখনো 6 দফা ভোট বাকি, কিন্তু নন্দীগ্রামে যা ঘটেছে তা বাংলার ভোটের ইতিহাসে প্রায় নজিরবিহীন বলা চলে। এদিকে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তৃণমূল কংগ্রেস হারছে, আজ করেই এইসব কাণ্ড করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। নন্দীগ্রামের অধিকাংশ বুথেই তৃণমূল কংগ্রেস এজেন্ট দিতে পারেনি, শুভেন্দুর অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় হারছেন বুঝতে পেরেই এইসব অভিযোগ করছেন। নন্দীগ্রামে কেন 2 ঘন্টা একজন প্রার্থী বুথের ভিতর ছিল, এই নিয়ে পাল্টা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন তিনি। এদিকে আবার মথুরাপুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হারছেন বুঝতে পেরে গিয়েছেন, সে কারণেই নন্দীগ্রামে এইসব কাণ্ড করছেন। বাংলার মানুষ যা চাইছে তা নন্দীগ্রাম একাই করে দেখিয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। তিনি আবার কটাক্ষ করে বলেছেন, নন্দীগ্রামে হারবেন জেনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অন্য একটি কেন্দ্রে দাঁড়ানোর কথা ভাবছেন। অপরদিকে ফ্রান্সে করোনা সংক্রমণে প্রায় 1 লক্ষ মানুষ মারা গিয়েছেন। অতি মহামারীর ঢেউ সামলাতে দেশজুড়ে তৃতীয়বার লকডাউন ঘোষণা করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। দেশের সব স্কুল বন্ধ করে দেওয়া হলো 3 সপ্তাহের জন্য। যে অঞ্চলগুলিতে সবচেয়ে বেশি সংক্রমণ দেখা দিয়েছে সেখানকার হাসপাতালগুলিতে প্রায় সব বেড ভর্তি হয়ে গিয়েছে। প্রেসিডেন্ট টিভিতে এক ভাষণে বলেছেন, এখনই তৎপর না হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। ফ্রান্সের রাজধানী প্যারিসে 1 সপ্তাহ আগেই যাতায়াতে নানা নিয়ন্ত্রণ কায়েম করা হয়েছে। এখন দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলেও
অন্তত এক মাস যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। 43 বছর বয়সী মেক্রো চলতি বছরের শুরু থেকে চেষ্টা করেছিলেন যাতে লকডাউন না করে দেশকে অতি মহামারীর কবল থেকে বার করে আনা যায়। সেক্ষেত্রে দেশের অর্থনীতি মন্দার প্রভাব কাটিয়ে উঠত, কিন্তু প্রাক্তন ইনভেস্টমেন্ট ব্যাংকার মেক্রোর প্রচেষ্টা সফল হয়নি, কারণ করোনার নতুন স্ট্রেন সারা দেশে ছড়িয়ে পড়েছে। আগামী সপ্তাহ থেকে স্কুলের ছেলেমেয়েরা অনলাইনে পড়াশোনা করবে, তারপর দু সপ্তাহ ছুটি থাকবে স্কুল। গত ফেব্রুয়ারি থেকে ফ্রান্সে রোজ 40,000 মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন, তাদের মধ্যে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি আছেন 5,000-এর বেশি। গত বছরের শেষ দিকে দেশে 6 সপ্তাহ লকডাউন জারি করা হয়। ম্যাক্রো জানিয়েছেন এবার আইসিইউতে বেডের সংখ্যা 10,000 বাড়াতে হবে। ভ্যাকসিন দিতে দেরি হওয়ার জন্যই ফ্রান্সে করোনা সংক্রমণ রোকা যায়নি বলে পর্যবেক্ষকদের ধারণা। গত 1 জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসে ব্রিটেন। ইতিমধ্যে ব্রিটেনে জনসংখ্যার অর্ধেককেই ভ্যাকসিন দেওয়া হয়ে গিয়েছে, অর্থনীতি পুরোদমে চালু হয়েছে সেই দেশে। ম্যাক্রো বলেছেন ফ্রান্সে আরো দ্রুত ভ্যাকসিন দিতে হবে। প্রথম দিকে প্রশাসনিক গাফিলতিতে ভ্যাকসিন দিতে দেরি হয়েছিল, তাছাড়া যথেষ্ট পরিমাণে ভ্যাকসিন আমদানিও করা যায়নি, ফলে ফ্রান্সে এখনো পর্যন্ত ভ্যাকসিন দেওয়া গিয়েছে জনসংখ্যার 12%কে। অপরদিকে আসামে তৃতীয় পর্যায়ের নির্বাচনের দিন ঘনিয়ে আসতেই বকো কেন্দ্রে কংগ্রেস এজিপির প্রচার তুঙ্গে। আসামে তৃতীয় পর্যায়ের নির্বাচনের জন্য আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, এ নিয়ে বকো কেন্দ্রের সবকটি দলের প্রার্থীরা জোর কদমে প্রচারে নেমেছেন। বিভিন্ন দলের প্রার্থীরা ভোটারদের মন জয় করতে হাট বাজার অলিগলিতে নানা রঙের পোস্টার সহ ব্যানারে চয়লাপ বকো কেন্দ্রের গোটা এলাকা, তাছাড়া বিভিন্ন জায়গায় নিজেদের নির্বাচনী কার্যালয় গড়ে তুলে উচ্চ সুরে সঙ্গীত প্রচার করে জনসাধারণের মন আকর্ষণ করার চেষ্টা চালাচ্ছেন। এদিকে 48 নং বকো বিধানসভা কেন্দ্রে বিজেপি মিত্রজোটের প্রার্থী জ্যোতিপ্রকাশ দাস, মহাজোট প্রার্থী তথা বিধায়িকা নন্দিতা দাস, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী গোপীনাথ দাস তাদের নির্বাচনী প্রচারের প্রস্তুতি তুঙ্গে রেখেছেন। মিত্রজোটের প্রার্থী জ্যোতিপ্রকাশ দাস বিভিন্ন জায়গায় সভা সমিতি সহ বাইক র্যালি করে প্রতিশ্রুতির ফুলঝুরি ফুটাচ্ছেন। এদিকে মহাজোট প্রার্থী তথা বিধায়িকা নন্দিতা দাসও সমান্তরাল চেষ্টা অব্যাহত রেখেছেন, এতে কোনো অংশেও কম যাননি তৃণমূল প্রার্থীও। উল্লেখ্য, কংগ্রেস বিধায়িকা নন্দিতা বিগত 5 বছর কেন্দ্রের সংখ্যালঘু এলাকায় কোনো উন্নয়ন করেননি বলে ক্ষোভ প্রকাশ করে মিত্রজোট প্রার্থী জ্যোতিপ্রকাশের দলে যোগদান করেন। তিনিও কেন্দ্রের জনগণের দুর্দিনে এনআরসি হিয়ারিং, লকডাউন, বন্যা ইত্যাদিতে দেখা দেননি বলে একাংশ জনগণ অভিযোগ তুলেন। সম্প্রতি নির্বাচন এগিয়ে আসতে জ্যোতিপ্রকাশ দাসের জনসাধারণের কথা মনে পড়েছে বলে অভিযোগ ব্যক্ত করেন কেন্দ্রের মানুষ। অপরদিকে মহাজোট প্রার্থী সুজাম কঠিন পরীক্ষায়, কাটলিচুড়ায় ভোটের হার প্রায় 85%। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল 6টা পর্যন্ত কাটলিচুড়া কেন্দ্রে মোটামুটি শান্তিপূর্ণ ছিল, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে কাটলিচুড়া কেন্দ্রে বেশ কিছু ভোটের কেন্দ্রে কিছু প্রিসাইডিং অফিসার ভোটাররা ভোট দিতে সময় উঁকি দিয়ে দেখার চেষ্টা করছিলেন, এতে ভোটার এবং এজেন্টরা সরব হন, ফলে প্রিসাইডিং অফিসার পিছু হটেন বলে জানা গেছে। একাংশ প্রিসাইডিং অফিসার ইভিএম মেশিন ফিটিং করতে পারেননি, তখন নির্বাচন কমিশনের নিয়োজিত কুইক রেসপন্স টিম মেশিন সচল করে দেন। এরপর সারাদিন ভোটদানে মেশিন সমস্যা করেনি। এদিকে ভোটদানের শুরুতে ভোটারদের দীর্ঘ লাইন সকাল 11টা পর্যন্ত চোখে পড়ে, তবে এ লাইন সংখ্যালঘু এলাকাতে দুপুর অবধি দেখা গেছে। হিন্দু এলাকাতে 11টার পর থেকে ভোটারদের উপস্থিতি 6টা অবধি ছিল। এর মধ্যে কাটলিচুড়া কেন্দ্রের সংখ্যালঘু এলাকাতে এআইডিএফ দল বুথ দখল কিংবা বোঝাপড়ার মাধ্যমে ভোটদান তেজি করে বলে খবর এসেছে। অনুরূপভাবে একাংশ হিন্দু এলাকার ভোট কেন্দ্রে বোঝাপড়ার মাধ্যমে কাস্টিং রেট ঊর্ধ্বগামী হয়েছে। সর্বশেষ খবর মতে কাটলিচুড়া কেন্দ্র জুড়ে হিন্দু মুসলিম এলাকার অধিকাংশ ভোট কেন্দ্রে 80% মতদান হয়েছে। অন্যতায় বেশ কিছু সংখ্যালঘু কেন্দ্রে বাড়ির লোকজন, অভিভাবক, পরিবারের অনুপস্থিত সদস্যদের ভোট দিতে এসেছিলেন, এতে এজেন্টরা সরব হলে তা সম্ভব হয়নি। বিকাল 5টায় মণিপুর সি ক্লাস এলপি স্কুল বুট কেন্দ্রে কাটলিচুড়া জেলা পরিষদ সদস্য ইমরুল আলম আচমকা ঢুকে পড়েন, তাতে প্রতিবাদ উঠে। এতে ইমরুল পরিস্থিতি অনুকূল না দেখে দ্রুত কেন্দ্র ছেড়ে পালান। সকাল 10টায় গারদপুঞ্জি এলাকার বুট কেন্দ্রে প্রক্সি বুট প্রদানের খবর আসে। এ খবর পেয়ে বিজেপির কাটলিচুড়া ব্লক মন্ডল সভাপতি প্রণব দেব ওই কেন্দ্রে ছুটে যান। এদিকে গারমুড়া বাঁকুড়া জিপিতে হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচনী প্রচারে বুট প্রদানের হার বেড়েছে বলে বিকেলে ভোটাররা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কাটলিচুড়া কেন্দ্রে এআইডিএফ দলের বিধায়ক সুজামউদ্দিন দোরাশাই হবার সম্ভাবনা প্রবল। চা বাগান হিন্দু বাঙালি একাংশ মুসলিম উপজাতিদের ভোট বিজেপির অনুকূলে গেছে।
এতে গণনার পর স্পষ্ট হবে কে হাসবেন। বিজেপির সুব্রতনাথ না সুজামউদ্দিন? আজকের বিশেষ বিশেষ